না আমার ছেলে দেখো এত সুন্দর মুভমেন্ট দেখো ভাই আর দাদা দাদা কেউ আর ভাই তুলেছে ভাই পড়ে গেল গোল ভাই চলো ভাই পড়ে ছোট ভাই ভাই তুলো যাচ্ছে কদিন ভরি একটু প্রবলেম হচ্ছে তাও ওই জন্য ব্লগটা শুরু করিনি আর আমার ছেলে এদিকে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে আর ওল্ড ফ্রেন্ডকে বলি গুড মর্নিং এখন 9টা বাজিনি 9টা বাজে যাচ্ছে আর বিয়ান এখনও কিছু খেতে চাইছে না ছাতু মাখিয়ে খাওয়ানো হচ্ছে সেটাও খাবে না সেই জন্য এখন অফ করে রেখেছি আর ও কী করছে তোমাদের সঙ্গে দেখাই চলো দেখো কি করছে দেখো বিয়ান লিটল বিয়ান কি করছে শুধু দেখো দেখেছো লিটল বিয়ানের কাজ এই এই জল দিয়ে জল ফেলে এরম করে খাওয়া এর এইটা ছাড়া আর কিছু নেই দেখেছো লিটল বিয়ান দুষ্টু বিয়ান আর শুধু তাকিয়ে আছে ঠিকঠাক করে দেখো লিটল মিয়ান কিছু বলো গুড মর্নিং বলো মর্নিং সবাইকে মায়ের বলো গুড মর্নিং আর আজকের মেনুতে মানে নিরামিষ করে এঁচোড়ের তরকারি আর হচ্ছে যুক্তিফুল ভাজা আর বিন কড়াই আলু ভাজা এই কটাই রান্না করব আর বেশি কিছু রান্না হবে না আজকে তিনটে রান্না হবে তা আজকে যদিও সোমবার আর কি রাঁধবো এইটা ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করবো ব্লগটা আর বাবা ওইদিকে ভাত টাত বসাবে ভাত বাবা মানে ভাত আর জল গরমটা উনুনে হয় আর আমার গ্যাসে শুধু তরকারিগুলো হয় তা এখন এঁচোড় আলুটা সেদ্ধ করা হয়ে গেছে মোটামুটি আর এঁচোড়টা খুব মোটামুটি সেজে তা আজকে মানে বৃষ্টি বর্ষাকালে সব নাইটি ভিজে দেখতে পাচ্ছ সব শুকোচ্ছে নাইটিগুলো আর আমি এই একটা জামা ছিল অনেক নাইটি রয়েছে এখনও উলার বার করিনি বলি আবার সেই কাচতে হবে আমাকে ওই কারণে আর মার দিকে স্নান দেখো এইটা কী ফুল আমি ঠিক বলতে পারছি না এটা হচ্ছে কামিনীর মতন কামিনী মানে ঝুলন দেখতে পাচ্ছ এঁচোড়টা ঢেলে দিলাম পুরো সব তো ওর সঙ্গে আমি এরমভাবেই এঁচোড় আনি ওইরকম মাঝে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার এঁচোড়টা ভালো করে নেড়ে নিই কারণ এগুলো সব সেদ্ধ করা তো সেদ্ধ করা এঁচোড় মানে একটু ভালো করে নেড়ে নিলে আর এবার দেখো এখন ঝোল আছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঝাঁকানাকাভাবে আর দেখতে পাচ্ছ ঝাঁকানাকা দেখো অলরেডি কমপ্লিট তরকারিটা এবার নামিয়ে নেবো আর আমি টমেটো আমার কাঁচা লঙ্কা এখন আমি শুয়ে আছি তখন তো দেখালো রান্নাটা করছিলাম অলরেডি এঁচোড়ের তরকারি রান্না হয়ে গেছে আবার বইন করাই আলু ভাজাটাও করে নিয়েছি তারপরে তোমার যুক্তিফুল ভাজাটাও করে নিয়েছি তারপরে মানে করতে গিয়ে তারপরে আমার অঘটন হয়েছে একটা আমি এই যে পড়ে গেছি তারপর থেকে আমি আর ভিডিও বানাতে পারছিলাম না খুব মানে লেগেছে খুব জোর ওই জন্য আমি আর মানে নিজে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তা ওই জন্য এখন একটু শুয়ে আছি এখন 1টা বাজে যায় খাওয়া দাওয়া করে নিই আর ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটা এন্ড করি কিছু কথা বলে নি আর খুব জোর পড়ে গেছি যদি ওষুধ কিছু হয়নি তাও খুব জোর লেগেছে নাহলে হাত পা ভেঙে টেঙে যেত তা যাই হোক একটুর জন্য বেঁচে গেছি তা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভাবতাম আরও কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু আমার মানে পড়ে গেছি বলে কিছু আমি শেয়ার করতে পারিনি তা তার জন্য আমি দুঃখিত কারণ সম্ভব হয়নি তা যাই হোক আমি এবার লাইক করবো ওই জন্য সবাইকে বলি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো সাবস্ক্রাইব আর যদি মানে ফেসবুক থেকে দেখো তাহলে ফলো